বেঁচে থাকার প্রশ্নে 21 জুলাই দিনটিতে লড়াই সংগ্রাম করতে গিয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। সেদিনের এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। পরবর্তী সময়ে মর্মান্তিক এই ঘটনাকে পুঁজি করে বঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকে প্রতিবছর 21 জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে উদযাপন করে আসছে তৃণমূল। দিবসটি উপলক্ষে তৃণমূলের উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচির। কিন্তু গেল 2 বছর করোনার কারণে দিবসটি তেমনভাবে উদযাপন করা সম্ভব না হলেও এবছর করোনাকে উপেক্ষা করে কলকাতার ব্রিগেডে বিশাল সমাবেশ মধ্য দিয়ে শহীদদের স্মরণ করলেন তৃণমূল নেতৃত্ব। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলো শহীদ দিবসটি। ত্রিপুরায় কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করা হয় আগরতলা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিনই প্রদেশ তৃণমূল নেতা বাপ্পু চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, 1993 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এদিনে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাইটার্স অভিযানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। তাতে করে 13 জন গুলিবিদ্ধ হয়ে সেদিন শহীদের মৃত্যুবরণ করেন। এরপর থেকে দিনটি তৃণমূল কংগ্রেস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে। আপনারা জানেন, মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে 1993 সালের 21 জুলাই আজকের দিনে যখন পশ্চিমবঙ্গের ফটো আইডি দাবিতে, ভোটার লিস্টে ফটো আইডেন্টি কার্ডের দাবিতে যে রাইটার্স অভিযান চলছিল, সেই দিন 1993 সনের 21 জুলাই তৎকালীন সরকারের যে পুলিশ ছিল, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল যারা ফটো আইডেন্টি কার্ডের দাবিতে রাইটার্স অভিযান করেছিল। এবং সেই গুলিতে, নির্বিচারে যে গুলি চালিয়েছিল, সেই গুলিতে 13 জন শহীদ হয়েছিলেন, যুবকর্মী শহীদ হয়েছিলেন। সেই 1993-এর পর থেকে এই যারা বীর শহীদ হয়েছেন তাদের যে বলিদান, সেই বলিদানকে সম্মান জানানোর জন্য আজকে গত 29 বছর ধরে এই দিনটি পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। এবং আজকে ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10 এর।